জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোলো মাত্র, এখন হয় চাকরি করবে নাহলে ভালো পাত্র দেখে বিয়ে করবে। তোমার এটা কেমন আপু হয়? ও তো আমার চাচাতো বোন, এখানেই বড় হয়েছে। কেন আপনি ওকে চিনেন না? ও আপনি ওকে কীভাবে চিনবেন? আপনি তো আমি ভাবছি আমাকেও চিনেন না, জীবনেও তো কথা বলে নাই। আচ্ছা এখন হঠাৎ কথা বলতেছেন? না আসলে চিনি তো অবশ্যই, কিন্তু কখনো কথা বলা হয় না। আসলে স্কোপ পাইনি তো কখনো কথা বলার। ও আচ্ছা স্কোপ পান নাই না, তো এখন কীভাবে স্কোপটা পাইলেন? এখন স্কোপ হলো যে তুমি ছোট, তো তোমাকে বলা যাবে না। আমি ছোট না। তোমার আপু কি বাসায়? হ্যাঁ আপু বাসায়। ঠিক আছে আসি। আমাকে জিজ্ঞেস করতে বলো কেমন আছে, আমি 100 বার উত্তর দিব, তোমাকে কেন জিজ্ঞেস করবে? তুমি এমন করতেছো কেন? আমি এমন করবো না কেন, তোমার কোচিং এর সামনে এসে তোমাকে খুঁজতেছিল, সে মনে করছে তুমি ওই কোচিং এ পড়ো। পরে তো আমি বললাম যে তুমি জাহাঙ্গীরনগর থেকে পাস টাস করে চলে আসছো। তারপরেও সে অনেক কিছু জানতে চাচ্ছিল। জানতে চাইতেই পারে, একটা মানুষ একটা মানুষ সম্পর্কে জানতে চাইতেই পারে। জি না, যেই ছেলে পাড়ার কোনো মেয়ে তো দূরের কথা, কোনো ছেলের সাথে জীবনে কোনো দিন কথা বলে নাই, সে আমার কোচিংয়ে এসে তোমার খোঁজ খবর নিতেছে। এটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা কিন্তু আছে। আমার ধারণা তোমার প্রেমে পড়ছে। আমার প্রেমে পড়বে কেন? তোর প্রেমে পড়ছে, তোর কোচিংয়ে গেছে, তোর প্রেমে পড়ছে। আরে না, আমার কোচিংয়ে গেলে কি? কথা তো জিজ্ঞেস করতেছিল তোমার সম্পর্কে। ওর মতো ক্যাবলা একটা গাধা টাইপের ছেলে যদি প্রেম করতে চায়, একটা শিক্ষা দেওয়া উচিত না? শিক্ষা দিব না? এই তুই কোনো রকম ফাইজলামি করতে যাবি না। তুমি দেখো না, তোমার কোনো টেনশন নিতে হবে না, যা করার আমি করতেছি। না এরকম একটু সহজ সরল মানুষের বোকা বানানোর কোনো মানা নাই। তুমি খালি দেখো আমি ওর কী করি। প্লিজ এরকম কোনো কিছু করতে যাস না, তবে কী হইতে কী হয়ে যাবে। কি তুমি কি ওর সাথে প্রেম করতে চাও নাকি? কি বলেন না? ও যে বললেন না আমাকে মামা।